আচ্ছা ইউটিউবে নিয়মই হলো যে প্রত্যেক বছর কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু ক্যাটাগরির চ্যানেল ট্রেন্ডে আসে এবং একই সঙ্গে পুরোনো কিছু চ্যানেল যেগুলো আগে ট্রেন্ডে ছিল সেগুলো বাতিল হয়ে যায় ঠিক আছে তো এই ভিডিওতে এরকম পাঁচটি চ্যানেলের বা পাঁচটি ক্যাটাগরি চ্যানেলের কথা বলবো যেগুলো আগে ট্রেন্ডে ছিল বাট এখন আর ট্রেন্ডে নেই সো এই টাইপের ক্যাটাগরির চ্যানেলগুলোর উপরে যদি আপনি নতুন করে ইউটিউব চ্যানেল দু হাজার স্টার্ট করছেন তো তাহলে খুব সম্ভাবনা হলো যে আপনার চ্যানেল দাঁড়াবে না বা আপনি ওই চ্যানেলগুলো নিয়ে সাকসেসফুল হবেন না কারণ এই সময় ওগুলো আর ট্রেন্ডে নেই তো চলুন তাহলে আমরা দেখে নেবো যে এই পাঁচটি চ্যানেল কি এবং এখানে আমি এটাও বলে দিতে চাই যে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে দু সালে কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো ট্রেন্ডে আসছে ঠিক আছে সো ওই টপিকের উপর যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন ঠিক আছে তো তাহলে চলুন এখন আমরা দেখে নিই যে এই পাঁচটি চ্যানেল কোনগুলো এবং এই চ্যানেলগুলো থেকে আপনাদেরকে তুলে থাকতে হবে তো আমাদের ক্যাটাগরির প্রথম চ্যানেল হলো টেক চ্যানেল দেখুন বাবু এই সময় যদি আপনি টেক চ্যানেল শুরু করেন তো তাহলে খুব সম্ভাবনা হলো যে আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না বা দাঁড়াবে না দেখুন এই সময় আর টেক চ্যানেলের হাইপ নেই কিন্তু বছর আগে বা তিন বছর আগে বা এক বছর আগেও টেক চ্যানেল চলছিল বাট এই সময় টেক চ্যানেল কিন্তু আর সেরকমভাবে চলে না আমি উদাহরণস্বরূপ বলছি আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় টেক চ্যানেল হলো টেকনিক্যাল গুরুজি ঠিক আছে যে চ্যানেলে তেইশ তেইশ মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু যদি আপনি ওনার মানে অ্যাকাউন্টে ঢুকে দেখেন তো তাহলে দেখবেন লাস্ট ভিডিওতে টু ল্যাক্স থ্রি ল্যাক্স বা ফোর ল্যাক্স মতো ভিউজ এসেছে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন অব দি পার হচ্ছে না তার ভিডিওতে যেখানে যে যে চ্যানেলে তেইশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সেখানে ওয়ান মিলিয়ন মতো ভিউজ আসছে না এক একটা ভিডিওতে দু লাখ তিন লাখ করে আসছে যেটা তার চ্যানেলের ওয়ান পারসেন্ট মতো ভিউজ মানে তার যা সাবস্ক্রাইবার আছে সেই হিসাবে ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট ভিউজ আসছে সো আপনি বুঝতে পারছেন তো যে এই টাইপের চ্যানেলগুলোর মানে ক্রেজ একটা সময়ের পর কমে যায় ইভেন যেগুলো বড়ো বড়ো এস্টাবলিশ চ্যানেল আছে তাদেরও সেরকম অবস্থা আমাদের নিজের চ্যানেল যেখানে আট লাখ মতো সাবস্ক্রাইবার আছে সেখানেও ভিউজের অবস্থা কীরকম যদি আমাদের চ্যানেলে ঢোকেন তাহলে দেখতে পাবেন খুবই কম যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে ভিউজ আসছে যেটা খুবই হতাশাজনক এবার এই পরিস্থিতিতে যেখানে বড় বড় ইউটিউব এস্টাবলিশ চ্যানেলগুলো স্ট্রাগল করছে সেখানে একটা নতুন টেক চ্যানেল এসে র্যাঙ্ক করানো এবং তার ভিডিওতে সাকসেসফুল হওয়া খুব মুশকিল আমি ব্যতিক্রমকে বলছি না ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না আমি ব্যতিক্রমকে বলছি না আমি বলতে চাইছি সবার ক্ষেত্রে একটা লার্জার অডিয়েন্সের ক্ষেত্রে বা একটা লার্জার ক্রিয়েটার্সদের পার্সপেক্টিভে সাকসেসফুল হওয়া কিন্তু মুশকিল আছে বা হওয়া নেক্সট টু ইম্পসিবল কারণ এই সময় টেক চ্যানেলের ট্রেন্ডটা খুব কমে গেছে এখন আর আগের মতো টেক চ্যানেলের ট্রেন্ড নেই সো যদি আপনি এই মুহুর্তে টেক চ্যানেল শুরু করার কথা ভাবছেন তো তাহলে আমি আপনাকে বলবো যে দু হাজার তেইশে টেক চ্যানেল শুরু করার আগে দশ বার নয় একশোবার ভাববেন কিন্তু কারণ এই সময় সাকসেসফুল হওয়ার চান্সেস খুবই কম ঠিক আছে আমাদের সেকেন্ড যে টাইপের চ্যানেল সেটা হলো ফুড ব্লগিং চ্যানেল ঠিক আছে ফুড ব্লগিং চ্যানেল দু বছর আগে বা এক বছর আগেও ভালো চলছিল, খুব ভালো চলছিল। কিন্তু এখন এত বেশি ফুড ব্লগার হয়ে গেছে যে আর সেরকমভাবে চ্যানেলে ভিউজ আসে না যেগুলো এস্টাবলিশ চ্যানেল সেগুলোতেও যে খুব ভিউজ আসছে সেরকমও নয় এবং নতুন এত বেশি মানুষ ফুড ব্লগার হয়ে গেছে কী করছে এই একটা মোবাইল উঠিয়ে নিচ্ছে দিয়ে যে কোনো পাড়া স্টলে হোক বা শহরে মফসলে যে কোনো জায়গায় চলে যাচ্ছে দিয়ে গিয়ে সেখানে কোনো রেস্টুরেন্ট হোক বা কোনো রাস্তার ধারে কোনো ঠেলাতে গিয়ে সেখানে ভিডিও রেকর্ড করে ছাড়ছে এবং এই ভিডিওস এত বেশি হয়ে গেছে যে যত ভিডিও প্রডিউস করা হচ্ছে তত বেশি ভিডিও কনজিউম করার মতো কনজিউমার নেই ঠিক আছে তো সেই জন্যে এই ফুড ব্লগিংয়ের ট্রেন্ডটা মরে গেছে এখন এই মুহূর্তে ফুড ব্লগিংয়ের আর ট্রেন্ড নেই তো এই মুহূর্তে যদি আপনি ভাবছেন যে ফুড ব্লগিং চ্যানেল শুরু করবেন তো তাহলে আমি বলবো যে না করাই ভালো কারণ এই সময় আর ফুড ব্লগিং মানুষ আর দেখে না এক বছর আগেও আপনি ফুড ব্লগিংয়ের চ্যানেল যদি শুরু করেন তাহলে আমি বলতাম যে হ্যাঁ আপনি করুন বাট এই মুহূর্তে করতে চাইলে আমি বলবো যে না করবেন না থার্ড হলো কুকিং চ্যানেল দেখুন কুকিং চ্যানেল খুব একটা ইন্টারেস্টিং টপিকের চ্যানেল যেখানে বেশিরভাগ ভিডিও সার্চ রেজাল্টে র্যাঙ্ক করে ভিউজ আসে মানে আপনার ভিডিও যদি সার্চ রেজাল্ট র্যাঙ্ক করে থাকে ধরুন আপনি বাটার চিকেনের রেসিপি বানাচ্ছেন তো আপনার ভিডিও যদি সার্চ রেজাল্ট র্যাঙ্ক করে যায় তো তাহলে সেখান থেকে প্রচুর মিলিয়ন মিলিয়ন মতো ভিউজ আসবে কিন্তু যদি সার্চ রেজাল্ট র্যাঙ্ক না করে তো তাহলে সেই টাইপের চ্যানেল মানে কুকিং চ্যানেল দাঁড় করানো খুব মুশকিল হয় এবার কুকিং চ্যানেলের উপর অনেক বড় বড়ো দিকগজ যে যেসব সেফরা আছে বা মানুষ আছে যারা খুব ভালো কুক তারা এইসব চ্যানেল বানিয়ে ফেলেছে আমি যদি উদাহরণস্বরূপ বলি যেমন ধরুন সেফ রণবীর ব্রারের নাম হয়তো শুনে থাকবেন ইন্ডিয়ার উনি ওনার চ্যানেলে প্রায় ফাইভ পয়েন্ট বা এইট মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু যদি আপনি ওনার চ্যানেল দেখেন লাস্ট ভিডিওগুলো দেখেন তো তাহলে দেখতে পাবেন যে হয়তো দু লক্ষ বা তিন লক্ষ বা চার লক্ষ করে প্রত্যেক ভিডিওতে ভিউজ এসেছে যেটা তার চ্যানেলে ফাইভ মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে তার রেসপেক্টে কম এবার এটা ঠিক কথাই যে এমন নয় যে একদমই ভিউজ আসবে না ভিউজ আসবে কিন্তু সাকসেসফুল হওয়া খুব মুশকিল কারণ আপনি যখন কুকিং করছেন আপনি যখন প্রথম দশটা ভিডিও বানাবেন তখন সেই আপনার ভিডিওগুলো র্যাঙ্ক হওয়া খুব মুশকিল কারণ আপনার থেকে বড়ো বড়ো চ্যানেলের ভিডিও অলরেডি র্যাঙ্ক হয়ে আছে এবং কুকিং চ্যানেলের ভিডিও যদি সার্চ রেজাল্ট র্যাঙ্ক না করে তো তাহলে সেই চ্যানেল সাকসেসফুল হওয়া খুব মুশকিল তো এই মুহূর্তে যদি আপনি কুকিং চ্যানেল স্টার্ট করতে চান তো তাহলে আমি মানা করব। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা বাঙালি ঘরের যারা নতুন গিন্নি বা যারা নতুন বিয়ে হওয়া হয়ে আসছে যা বা যারা মা বা বৌদি তারা সবাই চাইছে কুকিং ভিডিও আপলোড করে ইউটিউবে ফেমাস হতে দিয়ে কুকিং ভিডিওর পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে কনজিউমার নেই অত ভিডিও কনজিউম করার ঠিক আছে সো কুকিং চ্যানেলের ট্রেন্ড মরে গেছে এই দু হাজার তেইশে যেগুলো এস্টাবলিশ চ্যানেল সেগুলো চলছে নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করলে খুব মুশকিল ফোর্থ যে টাইপের চ্যানেল সেটা হলো এনিমাল ভিডিও চ্যানেল দেখে থাকবেন যে এক বছর আগে বা দু বছর আগে প্রচুর প্রচুর মানুষ এনিমালসদের ভিডিও দেখত বিভিন্ন জুতে গিয়ে বিভিন্ন চিড়িয়াখানাতে গিয়ে বা বাইরে গিয়ে এনিমালসদের ভিডিও কুকুর বেড়ালের ভিডিও প্রচুর দেখত কিন্তু এই ভিডিও এখন ইউটিউবে এত বেড়ে গেছে যে এত ভিডিও দেখে দেখার লোক নেই এবং সব থেকে বড় ব্যাপার আগে ইউটিউবের যে ভিউয়ারশিপ ছিল সেই ভিউয়ারশিপ অনেক কমে গেছে সেই ভিউরশিপ শিফট হয়েছে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে সেই জন্য ইউটিউবে এখন এত বেশি অ্যানিম্যালস ভিডিও আছে এবং আপলোড হয় যে অত ভিডিও দেখার মতো লোক নেই তো স্বাভাবিকভাবে আপনি যখন অ্যানিমাল চ্যানেলের উপর কাজ করতে শুরু করবেন তো অলরেডি যেসব চ্যানেলগুলো আছে তাদেরই ভিউজ আসে না ঠিকঠাকভাবে তো আপনার নতুন চ্যানেলে ভিউজ আসা খুব মুশকিল ঠিক আছে এবং অ্যানিমাল চ্যানেলসের ভিডিও বানানো খুব সহজ নয় কারণ আমরা আমাদের যেসব এস্টাবলিশ অ্যানিম্যাল চ্যানেলস আছে তারা হয়তো স্টক ভিডিও ইউজ করছে নয়তো একই ভিডিওকে বারবার করে রিআপলোড করছে কারণ অ্যানিমালস ভিডিও বানানো একটু কঠিন কারণ সবসময় ইন্টারেস্টিং এনিম্যালস ভিডিও বানানো মানে সম্ভব হয় না কারণ ওই স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো অ্যানিমালসদের ক্যাপচার করা তো মুশকিল তাই না সো আপনি যদি স্টক ভিডিওর উপর ভরসা করে এনিম্যালস চ্যানেলস বানানোর কথা ভাবছেন তো তাহলে আমি মানা করব যে এই মুহূর্তে এনিম্যালস চ্যানেলস বানাবেন না এবং আমাদের লাস্ট মানে ফিফথ যে ক্যাটাগরি সেটা হলো মোটো ব্লগিং চ্যানেল ঠিক আছে আপনি যদি এক বছর আগে বা বছর আগে মোটোর ব্লগিংয়ের ক্রেজ দেখতেন তো তাহলে আপনার মাথা খারাপ হয়ে যেত যে সবাই মানে মোটোর ব্লগিংয়ের ভিডিও দেখছে এবং মোটোর ব্লগিংয়ের ভিডিওগুলোতে মিলিয়নস অফ মিলিয়ন্স ভিডিওস আসছিলো কিন্তু এখন সেই অবস্থাটা বদলে গেছে এখন সেই পরিস্থিতি নেই এখন আপনি দেখতে পাবেন যে এত বেশি মোটর ব্লগিংয়ের ভিডিও ইউটিউবে চলে এসছে যে মানুষ আর মোটো ব্লগিংয়ের ভিডিও দেখে না আগে মানুষ ব্লগিংয়ের সময় ব্লগিং করতে করতে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করত বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হতো সেগুলো দেখত বাট এখন এত বেশি ব্লগার হয়ে গেছে যে সেটা দেখা মানে সেই অত ভিডিও দেখে দেখে মানুষ মানে আর কনজিউম করছে না কারণ যারা ওখানকার কনজিউমার ছিল তারা অলরেডি ওই ভিডিওগুলো দেখে ফেলেছে মানে ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি একটা নতুন মোটো ব্লগার আপনি কি করবেন আপনি হয়তো লাদাখ যাচ্ছেন তার ভিডিও দেবেন বা আপনি হয়তো শিলিগুড়ি যাচ্ছেন আপনি দার্জিলিং যাচ্ছেন রাইড করে যাচ্ছেন তার ভিডিও দেবেন কিন্তু যারা কনজিউমার তারা অলরেডি মানে একশোটা ভিডিও ওরকম দেখে ফেলেছে দার্জিলিং যাওয়ার বা লাদাখে বাইক ট্রিপের ভিডিও দেখে ফেলেছে তাদের ওই ভিডিওগুলো কনজিউম করার আর ইচ্ছা নেই নতুন করে আর তারা পাচ্ছে না এক্সপ্লোর করার মতো কিছু ঠিক আছে এবার যখন মোটো ব্লগিং চ্যানেল খুলবেন তার পিছনে অনেক খরচাও আছে কারণ যখন আপনি কোনো ট্রিপ করছেন তার পিছনে তো অনেক খরচা আছে কারণ বাইকের মেনটেন্স আছে বাইক আছে সেখানকার হোটেল আছে লজিং আছে ফুডিং আছে এবং এক্সপেন্সেসটা অনেক বেশি ঠিক আছে সো আপনি যখন আপনি এটা তো এক্সপেক্ট করেন করতে পারেন না যে একটা মোটো ব্লগিংয়ের ভিডিও আপলোড করে সেটা ভাইরাল হয়ে যাবে আপনাকে অন্তত কুড়িটা তিরিশটা ভিডিও দিতে হবে তারপর আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন বাট এই কুড়িটা তিরিশটা পরপর ভিডিও আপলোড করতে গিয়ে আপনার ক্যামেরা গিয়ার এবং অন্যান্য যেসব খরচা মানে ট্রিপের উপর সেটা করতে গিয়েই এত বেশি খরচা হয়ে যায় যে সেই টাকাটা রিটার্ন আসে না তো সেই জন্য মানুষ হতাশ হয়ে ছেড়ে দেয় তো এই জন্যে মোটোর ব্লগিংয়ের এক তো কনজিউম করার মতো আর মানে মানুষ নেই তারা অলরেডি অনেক বেশি মানে কনজিউম করে ফেলেছে কন্টেন্ট এবং দ্বিতীয়ত মোটোর ব্লগিং চ্যানেল সাস্টেন করা একটু মুশকিল ঠিক আছে তো খরচা বহুল সেই জন্যে মোটোর ব্লগিংয়ের মানে সাকসেসফুল হওয়া দু হাজার তেইশে খুব মুশকিল কারণ প্রচুর মোটোর ব্লগার হয়ে গেছে ঠিক আছে সো এই পাঁচটি ক্যাটাগরির চ্যানেল যদি আপনি দু হাজার বানান তো তাহলে আমি বলবো যে সাকসেসফুল হওয়া খুব মুশকিল বা নেক্সট টু ইম্পসিবল কারণ দু হাজার তেইশে এর ট্রেন্ডগুলো মরে গেছে এবং যদি আপনি সবথেকে বড়ো মোটোর ব্লগারকে দেখেন মানে মুম্বাইকার নিখিল হল থেকে বড় মোটোর ব্লগার সে মোটো ব্লগিং ছেড়ে লাইফস্টাইল ব্লগিংয়ে শিফট করে গেছে সো এই টাইপের যে পাঁচটি ক্যাটাগরির চ্যানেল বললাম দু হাজার তেইশে এই পাঁচটি ক্যাটাগরির চ্যানেল থেকে দূরে থাকুন অন্যান্য যেসব চ্যানেলগুলো ট্রেন্ডে আসছে সেই টাইপের চ্যানেল ক্রিয়েট করুন সো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে দু সালে কোন কোন বা কোন কোন টাইপের ভিডিওস ট্রেন্ডে আসছে এবং সেই টপিকের উপরে আমরা ভিডিও বানাবো তো ওই টপিকের উপর যদি ভিডিও চান আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ